আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মাইক্রো বিজনেসের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন তো যারা ভাবতেছেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন না করবেন না তো তারা তাদেরকে আমি একটা কথাই বলবো একবার বিশ্বাস করে এখানে কাজ করে দেখুন পাঁচশো টাকার বিনিময়ে কত টাকা কত দিকেই তো চলে যায় তাই না তো আমি এখন আমার ফোনের ওয়েব ব্রাউজার এখানে দেখতে পাচ্ছেন ক্রোম আছে অফারামিনি আছে তো আমি অফারামিনিতে ঢুকবো আপনারা আপনাদের ফোনের ওয়েব ব্রাউজার অফেরামিনি বা ক্রোমে ঢুকতে পারেন তো অফেরামিনিতে ঢুকার পর এখানে সার্চ বক্সে লিখবেন বিজনেস ডট কম এম আই সিআরও বিআই জ্যাট এস ডট এম তো এটা লিখার পর আপনি গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর এখানে লোড হয়ে গেছে তো আপনি জয়েন নাওতে ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল পাসওয়ার্ড তো আপনি প্রথম বক্সটাতে এখানে মোবাইল নাম্বারটা দিবেন তো আমি আমার নাম্বারটা দিচ্ছি আপনারা আপনাদের নাম্বারটা দিবেন তো তারপরে পাসওয়ার্ডটা দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিলাম আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভেট ইয়েট প্লিজ অ্যাক্টিভ নাও টু প্রসেড তো এখানে সব সিস্টেম লেখা আছে কীভাবে আপনি ওদের কাছে পাঁচশো টাকা পাঠাবেন তো এখানে লিখা আছে আওয়ার বিকাশ এজেন্ট নাম্বার জিরো ওয়ান এইট ফোর সিক্স ডাবল এইট ফোর জিরো থ্রি নাইন তো এখানে লিখা আছে ওয়ানে ডায়াল স্টার টু ফোর সেভেন হ্যাজ অন ইউর বিকাশ অ্যাক্টিভেট মোবাইল ফোন টু ফ্রেশ ফোর টু সিলেক্ট ক্যাশ আউট অপশন থ্রি ফ্রেশ ওয়ান টু সিলেক্ট এজেন্ট অপশন ফোর ইন্টার অ্যামাউন্ট পাঁচশো ফাইভ ইন্টার ইউর বিকাশ পিন নাম্বার অ্যান্ড হিট ওকে তো এখানে মানে আপনি কীভাবে বিকাশে টাকা পাঠাবেন ওইটাই লিখা আছে তো আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো তারপরে আপনি যখন টাকা পাঠাবেন এখানে লিখে আসেন নাও ইউ শুড রিসিভ এ কনফার্মেশান এসএমএস ফ্রম বিকাশ উইথ ট্রানজ্যাকশান আইডি ট্রানজাকশন আইডি বলতে বোঝায় টিআরএক্স আইডি ওইটা তো আইডি কীভাবে অ্যাক্টিভ করবেন আপনি যখন টাকা পাঠাবেন তো আপনি যে নাম্বার দিয়ে টাকা পাঠাইছেন ইউর বিকাশ নাম্বার এই বক্সে আপনি ওই নাম্বারটা দিবেন তারপরে এখানে পাঁচশো লিখে লাগে না এটা অটোমেটিকভাবে আসে তারপরে ট্রানজাকশান আইডি এখানে এটা দিবেন টিআরএক্স আইডি অথবা ট্রানজ্যাকশান আইডি সেম কথা একই তো আপনি এখানে ট্রানজাকশান আইডিটা দিবেন তারপরে এখানে এ বক্সটাতে ইউর মিক্রোবিস অ্যাকাউন্ট ফিন তো এ বক্সটাতে আপনি মিক মাইক্রোবিজনেসের অ্যাকাউন্ট খোলার পর যে একটা ফিন নাম্বার পাইছেন ওই পিন নাম্বারটা আপনি এ বক্সে দিবেন পিন নাম্বারটা থাকতে পারে ফোর ফোর ডিজিটের তো এখানে মিক্রো বিজনেসের ফিন নাম্বারটা দিয়ে আপনি অ্যাক্টিভেশনে ক্লিক করবেন তো তাহলে শুরু করা যাক আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিব টাকা পাঠিয়ে কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন তো প্রথমে আপনি এখান থেকে আপনি নাম্বারটা কপি করে নেবেন কপি করে নেবেন অথবা কোথাও লিখে তারপরে কাজ করবেন তো এই ক্ষেত্রে আমি নাম্বারটা কপি করে নিলাম তো আমি সরাসরি এখানে মাঝখানে বাটনটা টিপ দিয়ে হোম স্ক্রিনে চলে যাবো যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফোনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে স্টার টু ফোর সেভেন লিখে তারপরে তারপরে আমি এটাতে ডায়াল করবো এটাতে ডায়াল করার পর আমি ফোরে ফোর লিখবো এখানে লিখে স্যান্ডে ক্লিক করব স্যান্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ানে ফ্রম এজেন্ট তো ওয়ানে ক্লিক করবো ওয়ানে ক্লিক করার পর আমি এখন ওদের নাম্বারটা এখানে দিব তো আপনারা ওদের নাম্বারটা এখানে লিখবেন আবার ভুল করবেন না তো এখানে এটা এটা লিখার পর স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার পর আপনি এখানে অ্যামাউন্টটা লিখবেন পাঁচশো অ্যামাউন্টটা লিখার পর আপনি স্যান্ডে ক্লিক করবেন তো এখানে আপনারা আপনাদের পিন নাম্বারটা দিবেন আমি আমার পিন নাম্বারটা দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পাঁচশো টাকা ওদের অ্যাকাউন্টে চলে গেছে তো আমি একটা টিআরএক্স আইডি ফেসি এটা হলো ট্রানজ্যাকশান আইডি তো আমি এখন দেখাবো তো আপনি আবার আপনার অফেরামিনিতে চলে যাবেন তো অফেরামি নিতে যাওয়ার পর এখানে ইউর বিকাশ নাম্বার আপনি যে নাম্বার দিয়ে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে দিবেন আমি আমার নাম্বারটা এখানে দিচ্ছি আপনারা আপনার নাম্বারটা দিবেন যে নাম্বার থেকে ওদেরকে টাকা পাঠিয়েছেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশান আইডি তো আমি টাকা পাঠানোর পর ওরা যে একটা ট্রানজ্যাকশান আইডি পাঠাইছে ওইটা আমি এখানে লিখব আপনি এস এম এসে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন টিআরএক্স এক্স আইডি সিক্স এফ এল এ ইউ আমি এটা ট্রানজ্যাকশান আইডির এখানে লিখবো বড় হাতের এট আপনারা ধৈর্য সহকারে দেখুন শিখতে পারবেন অন্তত কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে এগুলা সব বড় হাতের লিখবেন সরি আসলে তো ট্রানজাকশন আইডিটা লিখার পর এখানে আপনারা আপনাদের বিকাশের ফিন নাম্বারটা দিবেন তো অ্যাকাউন্ট খোলার পর যে ফিন নাম্বারটা পাইছেন ওইটাই দিবেন তো আমি আমার ফিন নাম্বারটা দিব তো ফিন নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে অ্যাক্টিভেশনে ক্লিক করবেন তো আমি অ্যাক্টিভেশনে ক্লিক করলাম অ্যাক্টিভেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন পেমেন্ট কমপ্লিট ইউর অ্যাকাউন্ট ইজ আন্ডার রিভিউ অ্যাকাউন্ট ভেরিফিকেশন টাইম মে টোয়েন্টি ফোর আওয়ার্স তো আপনার অ্যাকাউন্টটা ওরা রিভিউ করে দেখবে আপনি আসলে টাকা ঠিকভাবে পাঠাইছেন কি না তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস পেমেন্ট সাকসেসফুলি তো এখানে সব কিছু লিখে আছে জাহিদুল স্যান্ডার নাম্বার তো আপনাদেরকে আইডিটা দশ পনেরো মিনিটের ভিতরে তারা অ্যাক্টিভ করে দিবে তো তাহলে আপনাদেরকে দেখাবো অ্যাক্টিভ করার পর অ্যাকাউন্টটা কীরকম দেখা যায় অপেক্ষা করুন জাস্ট তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার ফোনে ইতিমধ্যে এস এম এস চলে আসছে তো আজকে শুক্রবার ওই জন্য হয়তো একটু সময়টা বেশি নিছে। তো আমার এস এম এস আসছে দেখেন দুইটা দশে আমার এস এম এসটা আসছে তো আপনারাও আমা আমার আমি যেভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি ওই সিস্টেমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিতে পারেন তো আসলে এটা বিশ্বাসের দরকার আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনারা যদি পাবেন এগুলা বুয়া বা অন্য কিছু তো আপনারা গুগলে সার্চ দিই বা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন আসলে বুয়া নাকি তো এখানে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে সব কিছু মিলিয়ে এটা একটা অ্যাক্সিলেন্ট একটা সাইট এখানে হানড্রেড পারসেন্ট রিয়েল সাইট এটা তো আপনারা সাইলে আজ থেকে কাজ শুরু করে দিতে পারেন তো এক্ষেত্রে কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় এর আগের আমার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন তো আপনাদেরকে এখন আমি দেখাবো অ্যাকাউন্ট অ্যাক্টিভ পর কীরকম দেখায় তো আমি সেম সিস্টেমে এখানে মিক্রোবিজনেস ডট কম লিখব মিক্রো বিজনেস ডট কম তো এটা লিখার পর এখন ঢুকবো আমার অ্যাকাউন্টে তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর কীরকম দেখা এটাই দেখাবো তো এরপরের ভিডিও তো আপনাদেরকে দেখাবো কীভাবে এই অ্যাকাউন্টে কাজ করবেন এবং টাকা আয় করবেন তো সে পর্যন্ত সবাই আশা করি ভালোই থাকবেন তো আমি পূর্বের মতো এখানে আমার নাম্বারটা দিব তো এখানে নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার পর আমি আবার লগ ইন অপশানে ক্লিক করবো লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে লোড হবে তারপরে দেখা যাবে অ্যাকাউন্ট খোলার পর কীরকম দেখায় তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ইতিমধ্যে লগ ইন হয়ে গেছে তো এটা নোটিশ তো দেখতেই পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমার রেফার আইডি এইট সেভেন থ্রি থ্রি ফোর এইট তো আপনারা চাইলে আমার রেফার আইডিটা ইউজ করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব তো তাহলে তো আপনাদেরকে আসলে এস এম এসটা দেখাই অ্যাকাউন্ট যখন অ্যাক্টিভ হয় আপনারা এই এ ধরনের এস এম এস একটা পাবেন এটাই তো আপনারা আশা করি বুঝতে পারছেন তো যদি কিছু না বুঝে থাকেন স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি আমার ভুল হয়ে থাকে তো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এবং আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে পরের ভিডিওতে দেখাবো কীভাবে কাজ করতে হয় তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম